ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার বিআর ব্লগ থেকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, বাড়ির সবাইকে নিয়ে, আর ঠাকুরের অশেষ অশেষ কৃপায় তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। আর দেখো, আর সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু সকালের যে কাজকর্মগুলি আমাদের করতে হয়, তো সেই কাজকর্মগুলি করে আমি স্নানটা সেরে নিয়েছি। আর জানো তো, আজ কিন্তু প্রচণ্ড গরম, কী আর বলবো। তো সকাল সকাল স্নান করার মানে হলো আজকে গরমটা আমার যেন মনে হচ্ছে খুব বেশি, তো তার জন্য আমি স্নানটা করে নিয়েছি, তারপর রান্নাবান্না করবো, দরকার হলে আবার পরে স্নান করে নেব। তো তার জন্যই আমি স্নানটা করে নিচ্ছি। আর আজকেও কিন্তু আমার বিকেলে আমার দিদিদের সঙ্গে কাজ আছে, তো তার জন্য আমি সময়ের সঙ্গে যাতে কাজগুলি সবগুলি কমপ্লিট করতে পারি, তার জন্য গুছিয়ে তো কাজগুলি করতে হবে। সকাল থেকে কীভাবে কাজগুলি করলে আমার তাড়াতাড়ি কাজগুলি কমপ্লিট হবে, সেই জন্য কিন্তু স্নানটা কিন্তু একটা বড় কাজ মনে করো। তো সেই কাজটা কিন্তু শেষ করে নিলে কিন্তু মনে হয় যেন রান্নাটাই রয়ে গেছে আর কোনো কাজ নেই। আসলে কি, স্নান করার আগে কিন্তু অনেক কাজ থাকে, আর স্নান করে নিলে মনে হয় যেন কিচ্ছু কাজ নেই। তো তার জন্যই আমার স্নান করাটা, আর এখন কিন্তু আমার চাও খাওয়া হয়নি, তো চাটা খাবো না, কারণ এতটা গরম চা খাবো না, একটু জল খেয়ে নেবো, তারপর রান্নাটা বসিয়ে দেবো। তো রান্নাঘরে গিয়ে দেখো, প্রথমে আমি হাঁড়িটা এনে ফ্রিজে রেখে দিচ্ছি, কারণ হাঁড়িটার মধ্যে হলো দুধ ছিল। আমরা প্রতিদিন যে দুধ রাখি রোজ, তো সেই দুধগুলি এক জায়গায় করে অনেকটা ঘন করে তারপর আমি দই পেতেছি। তো দইটাও দেখি হয়ে গিয়েছে, তো ফ্রিজে রাখার কারণ হলো ঠান্ডা হয়ে থাকবে, পরে খেতে পারবো, তো তার জন্য। আর এখন ভাতটা বসিয়ে দেব, আর আমি একটু জল খেয়েও নিয়েছি এই ফাঁকে, আর ভাতটা এখন হাঁড়িটার মধ্যেই রান্না করব। আর এখন তো বেজে গিয়েছে প্রায় 9টার উপর, তো আমরা কিন্তু এই যে গরমে দুবার খাই না, একবারই খাই। আর দেখো, আমি চালের দাম থেকে চাল নিয়ে আসার সময় দোকান দেখি এই চালের দামে কাল এনেছিলাম কলাগুলো, তো কলাগুলো দেখো এনেছিলাম কিন্তু একদম কাঁচা সবুজ কালার, আর এখন দেখো একদম পেকে গিয়েছে, একদম হলুদ। আর এদিকে দেখো ভাত হয়ে গিয়েছে, তারপর রান্না বসিয়েছে, এদিকে ভাজি আলু আর উস্তে, তো সেটা ভাজি করছে। আর এদিকে দেখো রান্না হয়ে গিয়েছে, ছোটো মাছ দিয়ে ঝিঙ্গে দিয়ে খালি খালি করেছি, আর হলো ডাল। তো আমার রান্নাবান্না হয়ে গেছে, রান্নার সময় একদম মনে নেই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করে। আর জানো তো, আমার ভিডিও শেয়ার করতে পারি না কেন রান্নার সময়, কারণ আমার স্ট্যান্ড যে ছিল একটা, তো সেটা ভেঙে গিয়েছে, তো তার জন্য আর রান্না বা দূরের কিছু ভিডিও, সব ভিডিও কিন্তু আমি পারি না শেয়ার করতে তোমাদের সঙ্গে, কারণ আমি এটা যে জায়গাতে রাখবো সেই জায়গাতেই পারি না যে কোথায় রেখে করবো। আর অনেকবার এমন করেছি, আমার মোবাইলটা কিন্তু অনেকবার পরে নষ্ট হয়ে গিয়েছে, তো তার জন্য এখন যতদিন আমি স্ট্যান্ড না কিনতে পারি, তো এতদিন পর্যন্ত তোমাদের সঙ্গে আমার ভিডিও এভাবেই শেয়ার করতে হবে। আর এখন দেখো এতটা গরম লেগেছে, রান্নাবান্না শেষ তো খাওয়া দাওয়া হয়নি, খাবো একটু পরে, একটু রেস্ট করে নিই। তো দেখো আমার ঘরের সঙ্গে যে বারান্দার যে একটা রুম আছে, তো সেই রুমে দেখো এসেছে, আর এখানে কিন্তু স্ট্যান্ড ক্যান্ডা আছে, তো তার জন্য ওই ক্যানের নিচে ভাবছি এসে একটু রেস্ট নেবো, কারণ ওই ফ্যানটা একটু বাড়িয়ে দিলে বাতাসটা যেন মনে হয় বেশি। কিন্তু এই ঘরে এসেও আমার দেখো শান্তি নেই, অজর দ্বারা গা পড়ছে, আর মেয়ে আছে ওই ঘরেতে, আর আমি যে ঘরে রান্না করছি এই ঘরে তো বলার কিচ্ছু নেই, আগুন বললেও চলে। আর এখানে এসো দেখো শান্তি নেই, সেই আমার শরীর থেকে ঘাম বার হচ্ছে, তো খিদেও লেগেছে, খাবো। তো মেয়েকে ডাকছিলাম খাওয়ার জন্য, আর হ্যাঁ আমাদের বাড়িতে যে এসেছিলো সৌরভ, ও কিন্তু চলে গিয়েছে, কারণ মাঝখানে তোমাদের সঙ্গে আমি ভিডিও দিতে পারিনি। এর কারণ হলো আমি কিন্তু ভিডিওটা এডিট করেছিলাম দেওয়ার জন্য, তার মধ্যেই আমার মোবাইলে পুরো নেট শেষ হয়ে গিয়েছে, কারণ সকাল থেকে আমি দেখেছিলাম মোবাইল, আর মেয়েও দেখেছিল, কারণ মেয়ের মোবাইলে টাকা ছিল না, তো তার জন্য আমার মোবাইলটাই দেখেছিল, তো পুরো নেটটাই শেষ হয়ে গিয়েছে, তার জন্য আমি পুরো ভিডিওটা ডিলিট করে দিয়েছি। তো সৌরভ কিন্তু চলে গিয়েছে, সৌরভ নেই, তো সৌরভ নেই বলেই আমি কিন্তু এই কথাটা তোমাদের সঙ্গে বলছি।
তো যাই হোক, আর এখানে যে দেখছো কতগুলি বোতল, তো সে বোতলগুলি কিন্তু আমি পরে যে স্প্রাইট বা জল খাই তো সেগুলি রেখে দিয়েছি, কারণ বিভিন্ন কাজে কিন্তু লাগে। তো তার জন্য আরও অনেক ছিল কিন্তু বার করা হয়েছে, যখন দরকার লাগে নে, কিন্তু পরে আর এনে রাখা হয় না। এখন তো গরমের দিন পড়েছে, তো অনেকেই আনা হবে, খাওয়া হবে, তো তখন রেখে দেব। আর দেখো এখন খাওয়া দাওয়া করে এই করে এসেছে, আর মেয়ে এই করে দেখো এতটা গরম লেগেছে, এই করে একটু শুয়েছিল, তো এই করে কিন্তু আরেকটা ফ্যানও আছে। আর এর মধ্যেই দেখো একটা দাদা এসেছে অনেক সুন্দর সুন্দর শাড়ি নিয়ে, আর তোমরা বলো কোন শাড়িটা খুব সুন্দর আর আমি রেখেছি কি না, এটা আমি এখন বলবো না তোমাদের সঙ্গে, আগে তোমরা বলো। তো তোমাদের পছন্দটা একটু কমেন্ট করে বলো কোনটা ভালো লেগেছে। তো যাই হোক, তারপর ওই দাদা চলে গিয়েছে, আর এর মধ্যে হঠাৎ করে বর বাড়ি আসলো, আর আমি তো একদম অবাক হয়ে গেলাম, কারণ দুপুরবেলা বর কেন আসলো, কারণ দুপুরবেলা কিন্তু আমার বর বাড়িতে আসে না। আর সঙ্গে দেখো ওই যে একটা লোক দেখছো, ওকে নিয়ে এসেছে। তো আসল কথা হলো, এদিকে তাদের কিছু পেমেন্ট তোলার ছিল কারোর থেকে, তো সে পেমেন্টের জন্য গাড়ি নিয়ে এসেছে, তো তার জন্যই আমার বাড়ির সামনে দিয়ে যাবে বলে, তো বাড়িতে এসেছে একটু ঠান্ডা জল খাবে বলে, তো ঠান্ডা জল দিয়েছে আর একটু ঠান্ডাও খেতে দিয়েছি। তো খেত এখানে একটু বসেছিল, তারা বসে তারপর চলে গিয়েছে। আর এখন এই যে আমি, আমার তো স্নান করার সকালই শেষ হয়ে গেছে, কিন্তু সেই গরম, তো আমিও একটু খেয়ে নিচ্ছি। দেখো এখানে তো মেয়েকে বলছিলাম খাওয়ার জন্য, আর মেয়ে তো গরমে একদম কি বলবো, ও রেগে একদম হা হয়ে আছে, ওকে কিছু বলতেই পারছি না, কারণ ওর এতটা গরম লাগছে, কারণ ফ্যানটা ওর দিকে দিচ্ছে, মানে ঘুরিয়ে দিচ্ছে, আর আমি ওর থেকে আমার দিকে নিয়ে আসছি। তো ওর জন্যই ওর রাগটা, আর এগুলো জানো তো সিলিং ফ্যান নেই, কারণ লাগানো হয়নি। আর এখন যে আমার বরের সঙ্গে এসেছিল, তো বলছিল যে এই ঘরে অনেকটাই ঠান্ডা আছে ওই ঘরের তুলনায়, তো ফ্যান লাগিয়ে নেওয়ার জন্য। আর এখানে কিন্তু একটা ফ্যান আছেও, ওই যে সিলিংয়ে যে লাগানো হয় তো সেই ফ্যানগুলি কিন্তু লাগানো হয়নি, কিন্তু এরও অনেক বিভিন্ন সমস্যা আছে, তার জন্য কিন্তু লাগানো হয় না। আর এখানে একটা জিনিস নিয়ে হাসাহাসি করছিলাম, কারণ আমি আমার বর আসার আগে এখানে শর্ট ভিডিও বানিয়েছিলাম, তো এই নিয়ে একটু মেয়ের সঙ্গে হাসাহাসি করছিলাম। আর এখন একটু আবার শুয়ে থাকবো ভাবছিলাম, গরমের যন্ত্রণা, শুয়ে থাকা বসে থাকা কিছুই যেন ভালো লাগছে না। আর মেয়ে তো এদিকে রেগে দেখো একদম আমার উপর এভাবে দেখছে, কারণ ফ্যানটা আমার দিকে ঘুরিয়ে রেখেছিলাম, এখন তো তার জন্যই ওর রাগ। তো তার মধ্যে কিন্তু বাড়িতে অনেক কাজকর্ম থাকে, তো সেগুলি গরমের যন্ত্রণায় আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ ঘরে বসে আমি অনেক খাতা আপডেট করেছি। তো তারপর কিন্তু আমি গিয়েছি দলে দিদিদের সঙ্গে, আর তারপর সন্ধ্যার সময় দেখো বাড়িতে এসে পড়েছি। আর এই যে চার্জারটা দেখছো, তো এটা হলো আমাদের পাশের এক বাড়ি নিয়ে এসেছি আমার মোবাইল চার্জ করার জন্য, কারণ আমার মোবাইলটা ছিল অন্য এক জায়গায় ভুলে ফেলে দিয়ে এসেছিলাম, তো তার জন্যই এখন অন্যের চার্জারটা এনে চার্জ করতে হচ্ছে মোবাইলটা। আর এদিকে ঘরে এসে বরকে চা করে দিতে এসে দেখি গ্যাস শেষ হয়ে গিয়েছে, আর এদিকে দেখো কালি রেখেছিলাম, ভাগ্য ভালো সিলিন্ডারটা কালি রেখেছিলাম, আর আজই শেষ হয়ে গিয়েছে গ্যাস। তো যাই হোক এখন লাগিয়ে নিয়ে তারপর বরকে চা বানিয়ে দেবো, তারপর রান্না বান্না করব। আর এদিকে জানো তো অনেকটা অসুবিধা হচ্ছিল এটা লাগানোতে, তো অনেকটা সময়ের পর কিন্তু লেগেছে, তো আমি অনেকটা চেষ্টা করতে করতে তারপর ভাবছিলাম তো আমি লাগাতেই পারবো না, আর বরকে বলিনি, কারণ বর কমই লাগায় আমারই লাগাতে হয়। তো যাই হোক ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, তো তোমাদের কেমন লেগেছে আজকের ব্লগটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইবটা করে নিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, ভাই সবাইকে নিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, আর এখন করবো রান্না। তো দেখা হচ্ছে আবার নেক্সট একটা ব্লগের সঙ্গে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তো টাটা, বাই বাই।